হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ওয়েলকাম টু মিথোজিনি। বিজ্ঞানীদের মতে আমাদের কাছের নক্ষত্র এবং আমাদের সকল শক্তির উৎস সূর্য একদিন নিঃশেষ হয়ে যাবে, নিভে যাবে সূর্য। তার ফলে কি হবে সে তো আন্দাজ সকলেই করতে পারছেন, পৃথিবীর মানুষ এবং অন্যান্য জীবের জন্য যা হবে ভয়াবহ। তবে ভয় পাওয়ার কিছুই নেই, সেই দিন দেখার জন্য অন্তত আপনি আমি গোটা মানব জাতি আর বেঁচে থাকবে না। সে তো গেল প্রাকৃতিক উপায়, তবে আমরা কি চেষ্টা করে তার আগেই সূর্যকে নিভিয়ে দিতে পারি? আজকের ভিডিওতে আমি অল্প কথাতেও অনেক টপিক কভার করব, তাই ভিডিওটি শেষ অবধি না দেখলে আমার মতোই আপনার মাথাও খারাপ হয়ে যেতে পারে। তবে আসুন আজ আমরা সূর্যের মাথায় ঝরঝর করে জল ঢেলে দিই, আর ঠিক সূর্যের সমানই জল ঢেলে দিই। এত জল কোথায় পাবো সেসব চিন্তাভাবনার আগে ভাবুন, এতে যদি আগুন নিভে যায় তবে কি হবে, আর যদি নাও নেভে তাও বা কি হবে। তবে সেসবের আগে এই সূর্য সিরিজের আরেকটি ভিডিও যেখানে আমরা আলোচনা করেছিলাম সূর্যে কিভাবে আগুন জ্বলে, অক্সিজেন নেই তাও আগুন জ্বলে কেন, আগুন নেভে নেয় বা কেন, আগের ভিডিওতে দেখলে আপনার আজকের টপিক বোঝা অনেক সহজ হয়ে যাবে, যার লিঙ্ক আপনি পেয়ে যাবেন এই ভিডিওর কর্নারে আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে। তবে এবার সূর্যে জল ঢালা শুরু করি। আমরা সকলেই জানি আগুন জ্বলতে অক্সিজেন দরকার, মানে আগুনেরও বাঁচতে চাইলে অক্সিজেন দরকার। তবে সূর্যে আগুন জ্বলছে কীভাবে, সেখানে তো অক্সিজেন নেই। আমরা যে কোনো জিনিসে আগুন লাগালে সেটা জ্বলতে থাকে, ধরুন কাঠে আগুন লাগিয়ে ক্যাম্প ফায়ার তৈরি করেছি, বা কোনো গ্যাসে আগুন লাগিয়ে দিয়েছি, বা তরল পেট্রোলে, সব কিছু আগুন জ্বলতে দরকার অক্সিজেন। ছোটবেলায় আমরা যাকে পড়েছি দহন প্রক্রিয়া বলে, আর ইংরেজিতে বলে কেমিক্যাল কম্বাশন। তবে সূর্য তো কোনো ক্যাম্প ফায়ার নয়, বা কেউ সূর্যে আগুন লাগায়নি। সূর্যে যে প্রক্রিয়ায় আগুন জ্বলে সেটাকে বলা হয় ফিউশন প্রক্রিয়া, ঠিক যে প্রক্রিয়ায় হাইড্রোজেন বোমা তৈরি হয়। আর সূর্য মানেই হলো অনেক অনেক হাইড্রোজেন বোমার একটা সংমিশ্রণ। সূর্য হলো হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসের তৈরি একটি গোলক, এর মাধ্যাকর্ষণ শক্তির টানে সেখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, আর যার ফলে ক্রমাগত হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হয়, ফলে আরও তাপ আরও আলো উৎপন্ন হয়। তার মানে বুঝতেই পারছেন সূর্যে অক্সিজেনের কোনো ভূমিকা নেই। এবার আসি ক্যাম্প ফায়ারের প্রক্রিয়া, মানে দহন প্রক্রিয়া। এখানে আমাদের প্রয়োজন হয় জ্বালানি, মানে কাঠ, বাতাস থেকে অক্সিজেন, আর এটাও একটা জ্বালানি। আর লাগে আগুন লাগার উপযুক্ত তাপ, যেটা আমরা অন্য আগুন থেকেও দিতে পারি, বা কাঠে কাঠ ঘষে বা পাথর ঠুকে ঘষে তাপ সৃষ্টি করে। দহন প্রক্রিয়ায় আগুন লাগাতে তাই আগুন দরকার নয়, দরকার হয় তাপ, যে তাপ আমরা অন্য আগুনের উৎস থেকেও পেয়ে যাই। এবার যদি সেই আগুনে জল ঢেলে দেওয়া হয় তাহলে কি হয়, এক্ষেত্রে সেই জ্বালানির ওপর জলের একটি লেয়ার তৈরি হয়, তার ফলে বাতাসের অক্সিজেন পেতে পারে না, আর তাছাড়া ঠান্ডা জলে তাপও অনেক কমিয়ে দেয়, ফলে আগুন নিভে যায়। এবার আপনার মনে হতেই পারে বড্ড গরম পড়ছে, আজকে শালা সূর্যকে নিভিয়েই ছাড়বো, জল ঢেলে দেবো সূর্যের উপর, কিভাবে ঢালবেন, কোন পাত্র দিয়ে ঢালবেন? আপনার কাছে পৃথিবীর 326 মিলিয়ন ট্রিলিয়ন টনের বেশি জল আছে, ধরে নিলাম সেই জল আপনি নিয়ে চলে গেলেন সূর্যের আগুন নেভাতে, ঢেলেও দিলেন জল। কিন্তু সূর্য তো দাদা ক্যাম্প ফায়ার নয়, এখানে অক্সিজেনের কোনো ভূমিকাই নেই যে গ্যাসের গোলকে জলের লেয়ার ফেলে ঠান্ডা করবেন, অক্সিজেন শূন্য করে আগুন নিভিয়ে দেবেন। সূর্যে হয় ফিউশন প্রক্রিয়া, যাতে হাইড্রোজেন আর হিলিয়াম অক্সিজেন ছাড়াই জ্বলতে থাকে, আর আপনি তাতে জল ঢালছেন, মানে কি করছেন, আলটিমেটলি জল ঢেলে কোনো লাভই হলো না, উল্টে আপনি যদি সূর্যের সমপরিমাণ জল সূর্যে ঢালেন, মানে সূর্যের ভর আপনি দ্বিগুণ করে দিলেন, তার ফলে সূত্র মেনে এর গ্র্যাভিটিও বেড়ে গেল অনেক বেশি, এর ফলে আপনি সূর্যের শক্তি আরও বাড়িয়ে দিলেন। ভর বাড়লে মাধ্যাকর্ষণ শক্তি বাড়বে, আর মাধ্যাকর্ষণ বাড়লে ফিউশনও বাড়বে। এক্ষেত্রে ভর বাড়ার সাথে এনার্জি কখনো সমানুপাতিক নয়, উল্টে স্টিফেন বোলজম্যান সূত্র মেনে ভরের 4 ঘাতে এনার্জি আউটপুট হয়। অর্থাৎ আপনি যদি জল ঢেলে সূর্যকে দ্বিগুণ ভারী করে দিলেন, তবে সূর্যের এনার্জি আউটপুট 2^4, মানে 16 গুণ এনার্জি আউটপুট হবে, আর 16 গুণ উজ্জ্বলভাবে সূর্য জ্বলতে শুরু করবে। কি দাদা, জল ঢালতে গিয়ে আগুনে ঘি মেরে দিলেন তো? কিন্তু আপনি তো সূর্যের সাইজের জল পাবেন না। আপনি যদি সূর্যের উজ্জ্বলতা 1% বাড়াতে জল ঢালতে চান, তো সূর্যের যা সাইজ 1% বাড়াতে 800 পৃথিবীর সমান জল লাগবে। সে আপনি দাদা জল কোথায় পাবেন সে আপনি বুঝুন, আমার কি, আপনি সূর্যকে জল ঢেলে লাল করতে পারুন আর নাই বা পারুন, দাদা আমার সাবস্ক্রাইব বাটনের রং কিন্তু লাল, শুধু ছুঁয়ে দিয়ে আমার মন ছুঁয়ে দিন, আর কমেন্ট বক্সে আপনার জলের বালতি উপুড় করে ভিডিওতে আগুন লাগিয়ে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, ততক্ষণ অবধি বাই বাই।